আসসালামু আলাইকুম। দ্য সিমসন কার্টুন। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দ্য সিমসন কার্টুন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। আমেরিকান দ্য সিমসন নামের এই কার্টুনটি এর আগে প্রেডিকশন করেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিল, অর্থাৎ এই প্রেডিকশন তারা আগেই করেছিল। এবছর 2024 সালে যখন তারা প্রেডিকশন করে বিশ্বে বড় বড় তিনটি ঘটনা ঘটবে, এই তিনটি ঘটনা কী কী? তার মধ্যে একটা ছিল আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্প আসতে যাচ্ছেন। এরপরে তারা প্রেডিকশন করেছিল আমেরিকা চায়নাতে হামলা করবে এবং এটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এটা তাদের দ্বিতীয় প্রেডিকশন ছিল। তিন নম্বরে তাদের যে প্রেডিকশন ছিল সেটি হচ্ছে পৃথিবীর আয়ু একেবারে শেষের দিকে এবং পৃথিবী যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তাদের এই যে তিনটি প্রেডিকশন রয়েছে, এই তিনটি প্রেডিকশনই তারা এর আগেও অনেকবার করেছে। এ কারণেই তাদের এই প্রেডিকশনকে আলোচনা এবং সমালোচনার মধ্যে সীমাবদ্ধ রাখতে হচ্ছে। কারণ যারা আলোচনা করছেন তারা বেশিরভাগই আমাদের মতো ইউটিউবার, যারা সমালোচনা করছেন তারাও ইউটিউবার, তবে তারা একটু বেশি গবেষণা করে থাকেন। সিমসন কার্টুনের যে রাইটাররা রয়েছেন তারা অনেক বেশি ট্যালেন্টেড, এটা আপনাকে মানতে হবে। এবং এই ধরনের ভবিষ্যৎবাণী এবং কার্টুন তৈরির ক্ষেত্রে তারা একটা বিষয়ের উপর নির্ভর করেন না, তারা কয়েকটা বিষয়কে একত্রিত করে তারপর তারা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন ভবিষ্যতে কোন জিনিসটা ঘটার সম্ভাবনা আছে, ওই জিনিসগুলিকে তারা লিপিবদ্ধ করেন এবং তারা পর্যবেক্ষণ করতে থাকেন যে এই কার্টুনগুলি তাদেরকে কবে নাগাদ পাবলিশ করতে হবে, সেই কাজটি তারা করে থাকেন। আপনাকে যদি বলা হয় আগামীতে বাংলাদেশের প্রেসিডেন্ট কি হবে, যদি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক কার্টুন তৈরি করতে আপনাকে বলা হয়, আপনার সামনে চারটি অপশন দেওয়া হবে, যেখানে বাংলাদেশের বড় বড় চারটি রাজনৈতিক দলের নেতাদের নাম থাকবে। আপনাকে বলতে হবে এই চারটির মধ্যে কে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারেন। তাহলে খুব সহজেই এই জিনিসটা আপনি বের করতে পারবেন, আপনার জন্য এটি কোনো কঠিন বিষয় না। আপনাকে মনে রাখতে হবে সিমসন কার্টুন হাজার হাজার মার্কিন ডলার তারা খরচ করে তাদের কার্টুনের পিছনে, অতএব তাদের বিশাল একটা দল রয়েছে যারা গবেষণা করেন এবং এই বিষয়গুলিকে অ্যানালাইসিস করেন। আমরা যারা অল্প একটু জেনেই তাদেরকে একেবারে মহাআসনে বসিয়ে দিই, এইটা আসলে আমাদের বোকামি ছাড়া আর কিছুই না। মূলত আপনাকে মনে রাখতে হবে এইটা তাদের কাজ এবং এটা দিয়েই তারা বিশ্বের মানুষকে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে রাখেন। আমি আগেই বলেছি সিমসনের যারা রাইটার রয়েছেন তারা অত্যন্ত মেধাবী। আমরা যতটুকু তাদের সম্পর্কে জানতে পেরেছি এবং যতটুকু গবেষণা আমাদের মধ্যে আসে তাদের সম্পর্কে অত্যন্ত মেধাবী তারা, এইটা আমরা বুঝতে পেরেছি। এবং তারা অনেক বেশি গবেষণা করেন যে ভবিষ্যতে কী ঘটতে পারে, এটা আন্দাজ এবং অনুমানের উপরেই করা হয়ে থাকে। নর্মালি আমি যদি আপনাকে বোঝাতে চাই, আপনি যদি কোনো ধর্মগুরুর কাছে যান অথবা যদি কোনো বাবার কাছে যান, তার কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমি অসুস্থ, সে আপনার বেশ কিছু ভবিষ্যৎবাণী বলে দিচ্ছে। দেখবেন যে বর্তমানে ভারতেও একজন আছে, তার সামনে গিয়ে যদি কেউ দাঁড়ায় এবং তার কিছু বলতে হয় না, সে একা একাই ওই বাবা, সে নিজেই একা একাই বলে দিতে পারে যে তার এইটা হয়েছে ওইটা হয়েছে, সব কিছু সে জানে। তার মানে কি এই যে সে প্রেডিকশন করতে পারছে? তার মানে কি এই যে সে গায়েব জানে? তার মানে কি এই সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে? অথবা তার মানে কি এই যে সে টাইম ট্রাভেলের মাধ্যমে এই সব জিনিসগুলি আগে থেকেই জেনে এসেছে? এইটা বোকামি ছাড়া আর কিছুই না। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আমার কথার সাথে আপনাকে একমত হতেই হবে। আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা, গায়বের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। আপনি যদি এটা বিশ্বাস করেন যে অদৃশ্যর কোনো খবর কেউ দিচ্ছে এবং সেইটা আমরা বিবেচনা করছি যে এইটা সত্য, তাহলে অবশ্যই আপনি ইমান হারা হয়ে যাবেন। অতএব এই সমস্ত কার্টুনকে বিশ্বাস করা এবং এদের প্রেডিকশনকে বিশ্বাস করা মুসলমানদের জন্য ইমান হারানোর জন্য বড় একটি মাধ্যম। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন এবং আপনারা যারা এই বিষয় নিয়ে কিউরিওসিটি আছে অনেকের মধ্যে, তারা ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে এই বিষয়ে সার্চ করে বিস্তারিত জানার চেষ্টা করবেন। ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আপনি এটা জাস্টিফাই করার চেষ্টা করবেন না যে এই কার্টুনটা আসলেই সত্য। আপনি যদি একটু গবেষণা করেন, একটু যদি জানার চেষ্টা করেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই কার্টুনটা শুধুমাত্র প্ল্যান করে তৈরি করা এবং তারা আন্দাজ এবং অনুমানের উপরেই এই কার্টুন পাবলিশ করে থাকে। শুধু তাই নয়, সিমসনের এরকম হাজারো কার্টুন রয়েছে যেগুলি ফেইল করেছে, অর্থাৎ তাদের ভবিষ্যৎবাণী কাজ করেনি। ধরেন তারা এপিসোড তৈরি করেছে 10টি, এই 10টি এপিসোডই কিন্তু তাদের ভবিষ্যৎবাণী কারেক্ট হয়নি। এই 10টির মধ্যে একটি কোনোভাবে কারেক্ট হয়ে গিয়েছে এবং ওইটিকেই হাইলাইট করা হয়েছে মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ এই সিমসন কার্টুনকে আমেরিকা এবং পশ্চিমা মিডিয়া এমনভাবে বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করে থাকে যাতে করে তারা বুঝতে পারে যে আমেরিকা তারা প্রেডিকশন করতে পারে যে ভবিষ্যতে কী হতে পারে। যে বিষয়গুলো সিমসন আগে থেকেই প্রেডিকশন করতে পারে ওই বিষয়গুলো সম্পর্কে আপনার আমার মোটামুটি ধারণা আছে, কারণ আগামীতে এরকম একটা সম্ভাবনা আছে যে আমেরিকা, রাশিয়া এবং চীন এই বড় তিনটি দেশ লড়াইয়ে যুক্ত হতে পারে। আর এটি যদি হয় তাহলে পৃথিবী হয়তো আর অবশিষ্ট থাকবে না, কারণ এরা সবাই নিউক্লিয়ার শক্তিধর দেশ। এবং এটা আমরা জানতাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবেন। এটার কারণ কি জানেন? লাস্ট 250 বছর ধরে আমেরিকাতে কোনো মহিলাকে তারা তাদের রাষ্ট্রপ্রধান বানায়নি, অতএব 250 বছরের রেকর্ড ভাঙা এত সহজ না। আশা করি বুঝতে পারছেন, এ সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।